আজ তো মুরগিটা আমরা এই যে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে ওকে দিলাম। আমরা একটু দেখাই। ওয়াও, দেখেন কত চমৎকার, মানে দেখার মতো মুরগির কালারটা আপনারা দেখেন, মানে কত সুন্দর কালার এসে গেছে। সো ফ্রেন্ড, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা দেখাবো হচ্ছে এয়ার ফ্রায়ার। তো যারা আসলে তেল ছাড়া খাবার খেতে যাচ্ছেন, সিলভার কাস্ট ব্র্যান্ডের চমৎকার একটা এয়ার ফ্রায়ার দেখাবো। এটা হচ্ছে 6 লিটার 2400 ওয়াটে। তো মোটামুটি অলরেডি আমাদের সামনে রয়েছে, এটা কিন্তু ডিজিটাল হবে। কি কি রয়েছে ডিটেলস আমরা জানবো। আমরা চলে আসলাম হচ্ছে সুপার স্টোর শপে, আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আনোয়ার ভাই। আনোয়ার ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই আজকে মনে হয় আমাদেরকে এয়ার ফ্রায়ার দেখাবেন। হ্যাঁ ভাই, এবার প্রতিপাদ্য হলো যে রান্না হবে বাতাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে তেল চর্বি থেকে বাঁচার জন্য, মানে দেখা যাচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার। হ্যাঁ, এ কি হলো, আমি কালকে ওয়েট মাপছি, ছিলাম 64 হয়ে গেছি 68, মানে দেখা যাচ্ছে 4 কেজি বেড়ে গেছে। হ্যাঁ, এই এই যে তেল জাতীয় চর্বি জাতীয় খাবার খাইতে খেতে শরীরের মধ্যে গ্যাস্ট্রিক আলসার একটা সমস্যা, এর জন্য সবচেয়ে বেশি প্রবলেম। তো এর জন্য এয়ার ফ্রায়ার, এখনকার সময় এয়ার ফ্রায়ার খুব পপুলার একটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং দেখা গেলো অল্প সময়ের মধ্যে কাজ করার জন্য, আবার এই জিনিসটা কিন্তু ঢাকার মধ্যে যারা জানে অ্যাভেলেবেল ইউজ হয়, অনেকে ইউজ করছে। হ্যাঁ, মফস্বলে কিন্তু অনেক বাচ্চা কাচ্চাদের চাইলে আপনি একটা জিনিস খাবার তৈরি করে দিতে পারেন না, এটাতে ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে সব। আচ্ছা আচ্ছা, মাছ মাছ ফ্রাই সব। আচ্ছা, আমি বলি আপনাকে, এই যে এখানে যদি আসেন আমি দেখাই, এখানে কিন্তু আমি একটা মুরগি রাখছি, হালকা মশলা মাখাই, হালকা একটু মশলা মাখাইছি, আর বেশি মাখাই না। আচ্ছা, এখানে দেখেন কেক, ওকে, চিংড়ি, কেক, চিংড়ি, চিংড়িটা করতে 25 মিনিট সময় লাগবে, 160°C এখানে উঠবে। এখানে মাছ, আচ্ছা, এখানে হইলো সামনে কিন্তু কোরবানি স্টেক করার জন্য। আচ্ছা, স্টেক করার, স্টেক করার জন্য। এটা হলো পটেটো। আচ্ছা, পটেটো, এই যে পটেটো, এটা ব্রেড। আচ্ছা, এটা পিৎজা, পিৎজা, এটা চিকেন, চিকেন। আচ্ছা, মানে মোটামুটি দেখা যাচ্ছে সব কিছু খাবার, সকল রান্নার জাতীয়, মানে এই জাতীয় যা আছে যেটাতে তেল বের হয়, আচ্ছা, ওই জাতীয় যা আছে তার জন্য এটা বেস্ট। বিশেষ করে আপনারা যদি মুরগি চান যে আমরা মুরগি আস্ত মার খাবো, সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে এগুলো না দিয়ে আস্ত মুরগি দিয়ে দিবেন। আস্ত মুরগি দেন, কেটে দেন, আপনার যেভাবে। আপনার দেখা গেলো এটা আপনার ড্রয়িং রুমে বসে সুপার রুমে বসে বসে আপনার রান্না করতে পারবেন। এটা কি দেখা যাচ্ছে, আমার মনে হয় এটাতে টাইমার দেওয়া আছে, সেক্ষেত্রে কি এটা হয়ে অটো হয়ে অটো অফ হয়ে যাবে, আপনাকে অফ করতে হবে না, তো কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনি যেটা দিবেন শুধু ওই ফাংশনটা দিয়ে দিলে হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু তাহলে করে দেখাই। হ্যাঁ, করে দেখাই। এখানে আপনি দেখা গেলো সব ধরনের জিনিসই করতে পারবেন, যে জাতীয় চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আপনার বিভিন্ন চিকেন ফ্রাই বাইরে থেকে কিনে খান, এটা কি কেএফসি, বিএফসি, ডিএফসি, সব চিকেন ফ্রাই এটার মধ্যে করতে পারবেন, ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন। হ্যাঁ, এটা হলো সিলভার ক্রাস্ট, এটা হলো জার্মানি একটা কোম্পানি। আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট অনেক খুবই ভালো কোয়ালিটি। এখানে একটা কথা আছে, এখানে 2400 ওয়াট, বাট এট এ টাইম কিন্তু 2400 ওয়াট টানবেন। এটা কিন্তু এই আপনার কি বলে এনার্জি সেভিং, যেটা কি ইনভার্টার বলা হয়, মানে এটা এটা ফার্স্ট টাইম যখন লাইনটা লাগাবো তখন এই ওয়াটটা টানবে, পরবর্তীতে এটা আপনার 85% কমিয়ে বাদ বাকি 15% টানবে বিদ্যুৎ। আচ্ছা আচ্ছা। আবার দেখা গেলো মফস্বলে, আপনার ওই যে বললাম যেটা আছেন, বাচ্চাদের একটা খাবার চাইলে আপনি করে দিতে পারেন না, আবার একটা ওভেনে করতে গেলে ওভেনটা পুরো নষ্ট হয়ে যায়, ওভেনে বিদ্যুৎ বিলও বেশি টানে। এটা আপনার শর্টকাটে করে দিবেন তেল ছাড়া, তেল ছাড়া। আচ্ছা, তো আমি এখানে মুরগি রাখছি, আমি কথা বাড়াবো না, এখানে মুরগিটা আমি দিয়ে নিই। এটা কিন্তু ভাই আবার 6 লিটার, 6 লিটার, এই যে 6 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, এটা ওয়ারেন্টি থাকবে আপনার 3 বছর, 3 বছরের ওয়ারেন্টি থাকবে। এই যে দেখেন এখানে কি হবে, এখানে হচ্ছে এই যে এই যে একটা জিনিস দেখতেছেন, তেলটা এটার মধ্যে পড়বে। আচ্ছা, তেলটা হচ্ছে এই নিচে পড়বে, খাবারটা এটা উপরে দিবে, এই জালিটার উপরে আমরা খাবারটা খাবারটা দিব। তো আমি এখানে মুরগিটা রাখছি, এই যে দেখেন পাশে, এটা হচ্ছে এই যে মশলা নাই বললি চলে, ঠিক আছে, আজ তো মুরগিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনার মানে আমি এখানে প্রায় 1.5-2 কেজি একটা মুরগি দিছি। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি এরকম মুরগি চাইলে আপনি আরো একটা দিতে পারবেন, মুরগি স্টেক সবকিছু করতে পারবেন। এটা করে দেখানো মানে হলো যে আপনি সবকিছু এর মধ্যে করতে পারবেন। আচ্ছা, তো আমি এটা দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিই, আস্ত মুরগিটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আচ্ছা, কারেন্টের লাইনটা দিব আমরা, ওকে, কারেন্টের লাইন দিয়ে আছে। তো এখন জাস্ট আমরা হচ্ছে এখানে ডিসপ্লে আছে, ওকে, এই যে লাইনটা দিলাম, ডিসপ্লে চলে আসছে ডিজিটাল, ওকে, এখানে আপনি অন করলাম। আচ্ছা, এই অন হইলো, এখন আপনি যেটা করবেন, আমি কি দিছি মুরগি। আচ্ছা, এই যে মুরগিতে করে দিলাম, কতক্ষণ লাগবে এখানে দেওয়া আছে 28 মিনিট। আচ্ছা, 28 মিনিট, এবং আপনার টেম্পারেচারটাও শো করবে এখানে, 175°C তাপমাত্রা। আচ্ছা, আপনি চাইলে এই টেম্পারেচারটা বাড়াইতেও পারবেন, মিনিটটাও বাড়াইতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। প্রয়োজন হয়, নরমালি যেটা দেওয়া আছে এর বাইরে মনে হয় না প্রয়োজন আছে, প্রয়োজন নাই, কারণ এটা অনেক সময় হয় কি যে আমরা একটু বেশি করা খেতে চাই, পোড়া পোড়া বেশি খেতে, অথবা কম পোড়া পোড়া খেতে চাই, যেটা করবেন ওখানে আপনার টেম্পারেচার কমানো বাড়ানোর সিস্টেম আছে, আপনি কমায় বাড়ায় করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা হলো একটা রোবট, রোবট, রোবটের কাজ কি, আপনি যেভাবে ওকে সেট আপ করবেন ও ওইভাবে কাজ করবে। আচ্ছা, দেন এটা আপনি যেভাবে সেট আপ করবেন এটা ওইভাবে কাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মানে এটা যদি ভাই আপনার বাসায় থাকে, আমি আশা করি সবকিছু সহজে আপনার হাতের মুঠোয়। আচ্ছা, এখন কি এটা অলরেডি কি স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, এটা স্টার্ট হয়ে গেছে। এটা আমি আপনাকে একটু এখানে দেখাই, ওইটা তো আপনার চলতেছে, এটা দিয়ে আপনাকে আমি দেখাই। আচ্ছা, এটা কি হবে, এটার ভিতরে কি আছে? আচ্ছা, এটা হলো বাতাসের সাহায্যে রান্না হবে। ওই যে দেখেন এখানে স্টিলের পাখা আছে, পাখা প্লাস কয়েল আছে, স্টিলের পাখা আছে, এখানে কয়েল আছে। আমি যদি মেশিনটা আপনাকে একটু অন করে দেখাই। আচ্ছা, মেশিনটা, আচ্ছা, ওকে, এই যে দেখুন আমি মুরগি দিলাম। আচ্ছা,
এখন এটা আপনার ওই যে দেখেন ফ্যানটা ঘুরতেছে ফ্যানটা ঘুরতেছে এই ফ্যানটা ঘুরে এটা সাহায্যে খাবারটা রান্না হবে এটা হচ্ছে ফ্যানটা কয়েলটা গরম হবে কয়েলের মধ্যে বাতাস বাতাসে খাবারটা সিদ্ধ হবে এবং এই এই যে কয়েলটা এটা কিন্তু ভাই আপনার এই যে আমি এটা ধরে রাখলে অফ হয়ে যাবে অফ হয়ে গেছে আচ্ছা এই পাখাটা কিন্তু আপনার সম্পূর্ণ এসএস আচ্ছা এসএস এর পাখা হ্যাঁ এই পাখাটা কিন্তু সম্পূর্ণ এসএস এই যে দেখেন অফ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে এখন অফ হয়ে গেছে এটা কিন্তু কোনো মেটাল না এটা হলো এসএস এই যে এসএস এসএস এর পাখা আচ্ছা সম্পূর্ণ এসএস মানে এই ভাবে এই বাতাসের মাধ্যমেই খাবারটা খাবারটা রান্না হবে তেল ছাড়া রান্না হবে এবং আপনার দেখা যাচ্ছে নিচে জমা হবে হ্যাঁ আমি দেখায় দিব যে আপনার রান্নার পরে কতটুকু তেল আপনার নিচে কিন্তু স্বাদ কিন্তু ভাই ঠিক থাকবে স্বাদ ঠিক থাকবে এটা যেই স্বাদ আপনার একটা যেই মানে টেস্ট ওটা কিন্তু থাকবে আচ্ছা এটা হতে থাক আমরা অলরেডি দেখেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং কিন্তু গ্রান্টও বের হয়ে গেছে ভাই 175 ডিগ্রি সেলসিয়াস দেখেন আমরা দিয়েছিলাম 28 মিনিট এখন কিন্তু 27 মিনিট হ্যাঁ মানে মিনিট যতটুকু আপনার কাজ হবে আস্তে আস্তে মিনিট ওখান থেকে মাইনাস হবে এবং হচ্ছে গ্রানটাও আসছে কিন্তু হ্যাঁ গ্রান সেই একটা গ্রান আসছে আর ভাই খাবার খেতে মন চায় না কার আচ্ছা আচ্ছা ভালো খাবার হলে সবারই সবারই ভাই চিকেন গ্রিল দেখলে সবারই খেতে মন চায় এখন কি হয় আমরা গ্যাস্ট্রিকের জন্য তেলের জন্য খেতে পারি না তাদের জন্য আপনাদের বেস্ট একটা এয়ার ফ্রায়ার আপনার বাসা থাকলে আপনি সব খেতে পারবেন তেল ছাড়া তেল ছাড়া আপনার গ্যাস্ট্রিকের কোনো প্রশ্নই ওঠে না আপনার শরীরে গ্যাস্ট্রিক থাকবে আচ্ছা 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 তো আল্লাহর রহমতে এগুলা জিনিস ভাই প্রতিদিন আপডেট হচ্ছে আচ্ছা আপনারা আগে তেল দিয়ে জিনিস খেতেন এখন তেল ছাড়া জিনিস খাবেন তেল ছাড়া খেতে তো এটা হোক হওয়ার পরে আমরা দেখাই যেন কি রকম পরিমাণ হলো অলরেডি দেখেন আমরা যদি একটু দেখাই এটা কিন্তু 26 মিনিট আমি একটু খুলে দেখাই এই যে দেখেন মোটামুটি এই যে যে ইয়াটা ছিল ওটা কিন্তু শুকনা শুকনা করে আচ্ছা এটা হোক আনোর ভাই আবার হতে থাক আমরা দেখা যাচ্ছে যখন এটা মিনিমাম 15 মিনিট আসবে আমরা আবার আপনাদেরকে দেখাবো তো আমাদের এয়ার ফায়ারে আপনারা যদি দেখেন 8 মিনিট মানে আমরা 28 মিনিটে শুরু করেছিলাম এখন হচ্ছে 20 মিনিট রয়েছে আমরা একটু দেখাই যে কেমন হলো দেখেন আমাদের মুরগির কালারটা দেখেন মানে খুব জোস একটা কালার কিন্তু চলে এসেছে একবারে তেল ছাড়া কিন্তু তো এটা পুরোপুরি হোক মানে একবারে দেখা যাচ্ছে হওয়ার পরে আমরা ওই যে আরেকটা জিনিস দেখেন ওই যে নিচে কিন্তু নিচে কিন্তু দেখেন ওই যে তেলটা কিন্তু জমা হচ্ছে আচ্ছা এটা হোক হওয়ার পরে আমরা আবার আপনাদেরকে কিন্তু দেখাবো তো আমাদের কিন্তু আস্ত মুরগিটা কিন্তু দেখা যাচ্ছে হয়ে গেছে এয়ার ফায়ারে যে কত সুন্দর আসলে মুরগি গ্রিল হয় মানে দেখা যাচ্ছে এটা আমরা একটু অফ হয়ে গেছে তো আমরা একটু দেখাই ওয়াও দেখেন কত চমৎকার মানে দেখার মতো মুরগির কালারটা আপনারা দেখেন মানে কত সুন্দর কালার এসে গেছে আমরা আশা করি যে আপনি বাইরে থেকে কিনে খাইলেও যে এত ভালো হবে এরকম কোনো ইয়া নাই আচ্ছা আচ্ছা তো আনোর ভাই এটা চিমটা নিয়ে যদি একটু দেখ তো আমরা একটু দেখাই যে আসলে এটা কেমন হলো একটু চিমটা দিয়ে আমরা জাস্ট একটু দেখা যাচ্ছে এই যে ধরার সাথে সাথে ছুটে চলে আসে দেখেন ধরার সাথে সাথে কিন্তু এই যে মুরগিটা আচ্ছা এখন আমাদের আনোর ভাই যে তেলটার কথা বলেন তেলটা গেল কোথায় আমরা যদি একটু দেখাই তেলটা দেখাই আচ্ছা মুরগিটা যদি আমরা দেখা যাচ্ছে এই যে তেলটা ওই যে দেখেন এই যে নিচে কিন্তু দেখেন তেলটা কিন্তু দেখেন এই যে তেলটা কিন্তু জমা হয়ে গেছে মানে উপরে আমরা যেটা বলছি যে তেলটা থাকবে সেটা নিচে জমা হয়ে যাবে আর দেখা যাচ্ছে উপরের দিকে আপনার খাবারটা হয়ে যাবে স্টেক করেন আপনি সামনে কুরবানি স্টেক করতে পারবেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে বললামই যে আপনি সব ধরনের মানে এই আইটেম যেটা তেল ছাড়া খাবেন আস্ত মাছ মানে এই জাতীয় যা আছে সব আপনি ফ্রাই করতে পারবেন তারপর আপনার পটেটো এই কি বলে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি খায় বাচ্চা কাচ্চা হ্যাঁ হ্যাঁ সব করে দিতে পারবেন সেক্ষেত্রে তেল ছাড়া এটার সাথে ওয়ারেন্টি বলেছেন 3 বছর মনে হয় হ্যাঁ 3 বছর ওয়ারেন্টি আচ্ছা সেক্ষেত্রে প্রাইসটা কত রাখছে মানে অনেকে চিন্তা করে ভাই এয়ার ফ্রায়ার তো অনেক দাম হয় নরমালি 8000 9000 10000 আমরা আসলে দেখে থাকি দামে রাখবো না তো আচ্ছা আচ্ছা পাইকারি দামে দিচ্ছেন পাইকারি দামে দিব আচ্ছা কত দামে দিচ্ছেন এখন মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকায় 6 লিটারে দেখেন খুবই চমৎকার এর আগে আসলে যারা 6 লিটারের এয়ার ফ্রায়ার কিনেছেন মানে 5500 টাকা আপনি 6 লিটার একটা এয়ার ফায়ার কিনবেন তাও আবার জার্মানি কোম্পানি সিলভার কাস্ট অবিশ্বাস্য আচ্ছা আচ্ছা নরমালি দেখা যাচ্ছে এগুলো আমিও আগে ভিডিও করেছি দেখা যাচ্ছে প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল 10 12 এর নিচে কিন্তু রিটেল দোকানদাররা বেচেন আমরা কিন্তু হোলসেল করি আমরা ওই হোলসেল দামটাই দিচ্ছি আচ্ছা সেক্ষেত্রে প্রাইস রাখছেন মাত্র 5500 আচ্ছা সেক্ষেত্রে যারা আসলে নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে কি হোম ডেলিভারি দিচ্ছেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিব ঢাকার বাইরে কুরিয়ার করে দিব আর ঢাকার বাইরে নিতে গেলে একটু খায়া নেই আচ্ছা আচ্ছা অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা খুবই চমৎকার কিন্তু এই চিমটাটা ফ্রি দিয়ে দিব আচ্ছা যেহেতু চিমটা আপনার যেহেতু আমি কাজে লাগাইছি তাহলে বুঝলাম যে এটা সেটা লাগবে এটা আপনার সাথে কাজে লাগবে অতএব এটা এটার সাথে ফ্রি দিয়ে দিব আচ্ছা চমৎকার একটা প্রোডাক্ট আপনারা যারা নিতে যাচ্ছেন ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা চমৎকার এই এয়ারফায়ারটা কালেক্ট করতে পারেন সো ফ্রেন্ডস আপনাদের সুবিধার্তে এই শোরুমের কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা বলেছিলাম এটার নাম হচ্ছে সুপার স্টোর এখানে তাদের ইমো নাম্বার দেওয়া রয়েছে তাদের অ্যাড্রেসটা হচ্ছে 8391 নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা বনলতা মার্কেট নিউ মার্কেট এসে কাঁচা বাজার বললে যে কাউকেই আপনাদেরকে দেখিয়ে দিবে আর এখানে আপনারা সব ধরনের কোকারিজ আইটেম পেয়ে যাবেন